তেলিয়ামুড়া শহরের বাঁশঘড়িয়া এলাকাটি মূলত মিশ্র জনবসতি। এই এলাকায় হিন্দু মুসলিম একত্রে বসবাস। এই এলাকার কোমল মতি ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য একমাত্র বিদ্যালয় বলতে এই নয় তালিম উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টির জন্মলগ্ন থেকে বাউন্ডারি ওয়াল নেই, ফলে বিদ্যালয়ের মাটিতে এলাকার গবাদি পশু বিচরণ ভূমি, পাশাপাশি রাতের আঁধারে বিভিন্ন রকম অসামাজিক কাজের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত এবং মৌখিকভাবে জানালেও কাজের কাজ কিছুই হয়নি, ফলে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা প্রতিদিন বিদ্যালয়ে এসে বিভিন্ন রকম নেশা সামগ্রী পরিষ্কার করতে হচ্ছে। এই প্রসঙ্গে এক ছাত্রী জানায়, বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে আশপাশের গবাদি পশু প্রবেশ করে এবং মাঠ নোংরা করে দেয়। গরু ছাগলে মাঠ মুঠ নোংরা হয়েছে, মানে খাইতাম দিতাম খাই নাই, অনেক সময় রাত্রে বেলা মানে কি অনেক সময় রাত্রে বেলা অসামাজিক কাজ টাজ তো মাঠটা নোংরা হয়েছে। অন্যদিকে এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনেকটা আক্ষেপের সুরে জানিয়েছেন, প্রত্যেক দিন বিদ্যালয়ের চত্বর থেকে বিভিন্ন রকমের নেশা সামগ্রীর বর্জ্য পদার্থ পরিষ্কার করতে হয়। তাছাড়া বিদ্যালয়ের ডাইনিং রুমের দরজা ভেঙে কে বা কারা প্রবেশ করে এবং তাণ্ডব চালায়। এর মধ্যে আমাদের বাউন্ডারি ওয়াল না থাকার ফলে সন্ধ্যার পরে স্কুলের মধ্যে অসামাজিক কাজে দেখা যায় লিপ্ত থাকে। আমরা প্রত্যেক দিন বিদ্যালয়ে এসে আমরা মদের বোতল এবং ওয়ান টাইম গ্লাস, বিভিন্ন রকমের আজেবাজে জিনিস আমাদের পয় পরিষ্কার করতে হয়, ছাত্রছাত্রীদের দিয়ে আমাদের পয় পরিষ্কার করতে হয়। আমরা বহুবার বাউন্ডারি ওয়ালের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু আজ পর্যন্ত বাউন্ডারি ওয়াল নাই, যার ফলে আমাদের এই সমস্যার সম্মুখীন হইতে হইতেছে। প্লাস ওই লগা আমাদের যে ডাইনিং রুমটা, সেই ডাইনিং রুমটার ভিতরে বাচ্চারা এই মিড ডে মিল খাওয়ার কোনো পরিবেশ নাই। দরজা জানালা ভেঙ্গে দরজা জানালা ভেঙ্গে এই আমাদের ডাইনিং রুমের ভিতরে তারা অসামাজিক কাজে লিপ্ত থাকে এবং এই বিভিন্ন পশু অবাধে, মানে এই ছাগল গরু এগুলা এই ঘরের ভিতরে তারা রাখে আশেপাশের লোকজনেরা, যার ফলে এই ঘরের মধ্যে বাচ্চারা আর খাইতে পারে না। যাওয়ার পর আমাদের এখন দেখার, বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর কবে নাগাদ এই বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তর, সে অপেক্ষায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।